নমস্কার বন্ধুরা, আমি পীযূষ। গাছপ্রেমী সমস্ত মানুষকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আশা করছি প্রত্যেকেই যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে সকলেই খুব ভালো আছে এবং আনন্দে আছে, আর আমিও খুব ভালো আছি। আমি আজ আমার ছাদ বাগানের লঙ্কা গাছ দেখানোর জন্য এসেছি। এই লঙ্কা গাছটা কিন্তু অলরেডি আমি একবার আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আবার আমার দেখানোর আরেকটা কারণ হচ্ছে গাছটা যত বয়স হচ্ছে তত লঙ্কা মানে সমানে হতেই রয়েছে এবং লঙ্কায় ভরে যাচ্ছে। শুধু আপনারা দেখুন, মানে ডালে ডালে কোনো ডাল ফাঁকা নেই, শুধু লঙ্কা আর লঙ্কা। আর কিছু লঙ্কা আমি এর আগে তোলা হয়ে গেছে, সমানে এটাই মানে অ্যাকচুয়াল 12 মাস লঙ্কা হচ্ছে বললেই চলে, একভাবে সমানে লঙ্কা হতেই রয়েছে। সেই জন্য আমি যেই প্রসেসে এই গাছটাকে এত সুন্দরভাবে গ্রোথ করেছি, এত সুন্দরভাবে এই যে লঙ্কা হয়েছে, ভালো করে দেখুন আপনারা, পুরো গাছ ভরে কিন্তু লঙ্কা। গাছটা কিন্তু মাস দুয়েক আগে হনুমান কিন্তু অনেকগুলো মাথা খেয়ে গেছিল, তারপরেও দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা ডালে ডালে একদম লঙ্কায় ভরে গেছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, হনুমান গাছ কিন্তু খেলে সেই গাছ কিন্তু আরও সুন্দরভাবে গ্রোথ নেয়। এটা আমি কী লজিকে আমি বুঝে পাচ্ছি না, কিন্তু গাছটা দেখলাম যেই গাছগুলোই হনুমান খায় সেগুলো পরে যেন আরও সুন্দরভাবে বেড়ে ওঠে। এইবার আসি এই গাছটা একদম গোড়া থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে গোড়াটা কিন্তু একটা সিমেন্টের বস্তার মধ্যে রয়েছে, বস্তাটা কিন্তু অলরেডি পচে এসছে, আমাকে এটা খুব শীঘ্রই রিপোর্ট করতে হবে। এই বস্তাটার মধ্যেই কিন্তু গাছ রয়েছে। গাছটা এত সুন্দরভাবে এই যে পুরো প্রত্যেকটা ডালে ডালে লঙ্কায় একদম ভরে গেছে। আপনারাও কিন্তু আমি যেই প্রসেসে গাছটা করেছি সেই প্রসেসে আপনারাও গাছটা করুন, দেখবেন আপনাদেরও গাছ কিন্তু খুব সুন্দরভাবে, ঠিক আমার যেভাবে হয়েছে আপনাদেরও ঠিক সেইভাবেই এত সুন্দরভাবে লঙ্কা হবে, প্রত্যেকটা ডালে ডালে কোনো ডাল ফাঁকা যাবে না। আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন যদি সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইবার আসি এই সুন্দরভাবে, এত সুন্দরভাবে যে লঙ্কাগুলো হয়েছে, কত সুন্দর কত মোটা মোটা হয়েছে সেটা দেখুন। মানে এত লঙ্কা কোন দিকটা দেখাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এই যে ইহার ডাল ভেঙে যাচ্ছে, এত সুন্দরভাবে হচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কথা, লঙ্কা গাছে কিন্তু খুব মাকড়া পোকার উপদ্রব হয়, পাতা কুঁকড়ে যায়, সেই জন্য সবসময় সচেতন থাকতে হবে। গাছে সবসময় যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু গাছে মাকড়া পোকার উপদ্রব হয়ে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই ডালটা ভেঙে গেল আমার হাতে চাপ লেগে, আসলে লঙ্কা গাছ খুব নরম তো তাই ডালটা ভেঙে গেল। আমি সাধারণত কী কী স্প্রে করি এবং কী কী খাবার দিই গাছটায় যার জন্য এত সুন্দরভাবে লঙ্কা হয়েছে সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই লঙ্কা গাছটায় সাপ ফাঙ্গিসাইড সাধারণত 15 দিন অন্তর অন্তর সাপ ফাঙ্গিসাইডটা স্প্রে করি, এবং সাপ ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 2 দিনের মাথায় বা 3 দিনের মাথায় আমি সুপার সোনাটা, যেটা আগেও বলেছি, আমি সুপার সোনাটা এবং নিম তেল এই দুটোকে 1 লিটার জলে 20 ফোঁটা 20 ফোঁটা করে বা 30 ফোঁটা 30 ফোঁটা করে দিয়ে মিশিয়ে গাছটাকে পুরো ভালো করে মাথা থেকে একদম গোড়া অবধি, এমনকি গোড়াতেও পুরো, এই গোড়াতেও আমি কিন্তু দিই, সেই গোড়াটায় দেওয়া হয়, দিয়ে গাছটাকে ভালো করে স্নান করিয়ে বাদবাকিটা গোড়ায় দিয়ে দিই, যাতে গোড়াতেও কোনোভাবে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া না হয়। আর আরেকটা জিনিস, সুপার সোনাটাটা যেমন রোগ পোকার উপদ্রব থেকেও রক্ষা করে, আরেকটা হচ্ছে সেটা এটা কিন্তু একটা লিকুইড ভিটামিন যেটা গাছের জন্য খুব উপকারী। নেক্সট হচ্ছে যখন দেখি কচি নতুন পাতা ছাড়ে, তখন কিন্তু নতুন পাতা ছাড়তে দেখলেই আমি কিন্তু মিরাকুলান
স্প্রে করে দিই। ঠিক ওটাও সেম প্রসেসেই 20-25 ফোঁটা বা 30 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে ভালো করে গাছটাকে সন্ধ্যেবেলার দিকে, সমস্ত কিছু কিন্তু আমি সন্ধ্যেবেলার দিকেই স্প্রে করে দিই। তাহলে কি হচ্ছে, যখনই আমি ওই মিরাকুলানটা স্প্রে করে দিচ্ছি, ফাঙ্গিসাইড সুপার সোনাটা স্প্রে করার পরে পরেই, তারপর যার জন্য কি হচ্ছে, যে কটা ফুল হচ্ছে প্রত্যেকটা ফুলেই কিন্তু ফলে পরিণত হচ্ছে, একটা ফুলও কিন্তু নষ্ট হচ্ছে না। ঠিক এই প্রসেসে আপনারাও, আমি যেই প্রসেসটা অ্যাপ্লাই করছি সেই প্রসেসটা আপনারাও অ্যাপ্লাই করুন, আপনাদেরও গাছ কিন্তু ঠিক এত সুন্দরভাবেই হবে। দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে, পুরো গাছটাকে ক্যামেরায় আমার ভালোভাবে আসছে না, আমি অনেকটা দূরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন কত সুন্দর, কত ঝোপালো হয়েছে। আমরা 3-4 মাস ধরে লঙ্কা কিনি না বললেই চলে, সম্পূর্ণ কিন্তু এই গাছ থেকেই লঙ্কা তুলেই লঙ্কা ব্যবহার করা হয়। এইবার হচ্ছে গাছের খাবার। গাছের খাবার হিসাবে আমার মিশ্র জৈব সার তৈরি করা থাকে, সেই সারটা আমি প্রত্যেক মাসে একবার করে গাছের গোড়ায় অ্যাপ্লাই করি। এটা যেহেতু বস্তার মধ্যে তাই এটার খোড়াখুড়ি হয় না, নর্মালি গাছের গোড়ায় দিয়ে দিই। আর তার সাথে বর্ষা আসার আগেই আমি সর্ষে খোল পচিয়ে রেখেছিলাম, সেই সর্ষে খোল পচা জলটা দিয়েছিলাম। আর তার আর এই বর্ষা যেহেতু নেমে গেছে আর এখন আমি সর্ষে খোল এখন দিইনি, রিসেন্টলি এর মধ্যে একদিন শুধু আমার সবজি পচা লিকুইড যেটা কম্পোস্ট তৈরি করি সেই ওই যে দেখানোর চেষ্টা করছি ওই লিকুইডটাই আমি একবার দিয়েছি, মানে গাছের গোড়ার খাবার হিসাবে। বাদ বাকিটা কিন্তু যা গাছে স্প্রে করেছি সেইটাই। আর প্রত্যেক দিন যেহেতু বস্তার মধ্যে গাছ, বর্ষা পড়েছে ঠিকই কিন্তু এক একদিন এত রোদ্দুর পরে, তাই এটাতে কিন্তু আমার সারাদিনে কম করে 3 বার জল দিতে হয়, না হলে কিন্তু গাছটা ঝিমিয়ে থাকে। তাই আমি গাছটাতে 3 বার করে জল দিই, সমানে জল দিয়ে দিয়ে গাছটাকে সুন্দর রাখার, সতেজ রাখার চেষ্টা করি, গাছটা একদম সবুজ সতেজ। চলুন এইবার কিছু লঙ্কা তুলে নেওয়া যাক। কারণ অনেক লঙ্কা হয়েছে, আপনারা যদি বাড়িতে এইভাবে গাছ করেন তাহলে আপনারাও কিন্তু ঠিক আমার মতো এত সুন্দরভাবেই সাকসেস হবেন এবং এত সুন্দরভাবেই লঙ্কা হবে আপনাদের গাছে। আর লঙ্কা শুধু আমরা কিন্তু একা খাচ্ছি তা নয়, লঙ্কা সবাইকে আমরা বিলিও করছি, প্রত্যেকটা আশেপাশে সবাইকে, আমাদের রিলেটিভসদের সবাইকে দেওয়া হচ্ছে। কারণ বেশি দিন রাখলে আবার লঙ্কাগুলো শুকিয়ে যায়, তাই সেই জন্য লঙ্কা কিন্তু আমরা সবাইকে বিলিও করছি। কারণ যে কোনো জিনিস আমরা এটা আগাগোড়াই জানি, যত মানুষকে দান করা যাবে তত কিন্তু যে কোনো সবজি হোক, ফল হোক, ফুল হোক, গাছ কিন্তু আরও ভরে ফলন দেবে। আর আমরা এটা সবসময়ের জন্য তাই করি যে প্রত্যেককে আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করি, সবাইকে আমরা লঙ্কা হলে সেই লঙ্কা কিন্তু সবাইকে প্রত্যেককে আমরা দিই। দেখুন এক হাতে ভিডিও করছি আর এক হাতে লঙ্কা তুলছি, তাই এই যে দেখুন কত সুন্দর। এরমভাবে প্রত্যেক 2-3 দিন পর পরই আমাদের অনেকগুলো করে লঙ্কা তোলা হয়, তুলে তুলে বাড়িতে ব্যবহার করা হচ্ছে এবং সবাইকে সমানভাবে বিলিও করা হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আমি আরেকবার রিকোয়েস্ট করব, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আরও কিছু জানার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর দেবও। আর আবার বলছি, আপনারা ছাদ বাগানে যেভাবেই হোক না কেন, টবে হোক, বস্তায় হোক, প্লাস্টিকের কন্টেনারে হোক, যেটা বালতিতে হোক, যেভাবেই হোক করুন, খুব সুন্দরভাবে গাছটা কিন্তু, লঙ্কা গাছটা হয়, একটু শুধু যত্ন করলেই তাহলে আর কিন্তু কোনো রোগ পোকার উপদ্রবও হবে না আর প্রচুর ফলনও হবে। তাই আমি যেই প্রসেসে করেছি আপনারাও ঠিক এই প্রসেসে অ্যাপ্লাই করুন, 100% সাকসেসফুল হবেন। আজকে এখানেই নমস্কার।